সোশ্যাল মিডিয়া, আমরা সকলেই সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি। তো কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা জিনিস খুবই ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে এই টাইপের নেম আর্টগুলো। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কী করে আপনি আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে খুব সহজে এরকম স্টাইলের নেম আর্ট বানাতে পারবেন। তো আপনিও যদি জানতে চান কী করে এরকম স্টাইলের নেম আর্ট বানাবেন, তাহলে ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন। আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। তো অসম বেশি দেরি না করে শুরু করা যাক। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখন বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপে খুবই চর্চিত জিনিস হচ্ছে এই টাইপের নেমার্টগুলো। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে দাদা এই টাইপের নেমার্টগুলো কী করে বানাবো, এবং আমি ইউটিউবে অনেক সার্চ করেছি বাট সেরকম কোনো ইজি টিউটোরিয়াল পাইনি যে এই টাইপের নেমার্টগুলো আপনাকে শেখাবে। তো একটা থেকে দুটো ইউটিউবে ভিডিও আছে, আমি আপনাদের সঙ্গে যতটা ইজি ওয়েতে সম্ভব ততটা ইজি ওয়েতে শেয়ার করবো। এই স্টাইলের নেমার্টগুলো বানানোর জন্য আমাদের কিছু কিছু জিনিস ডাউনলোড করতে হবে। সমস্ত জিনিসের ডাউনলোড লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো চলুন ভিডিওর দিকে। তো এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই লাল কালারের বটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন। তো এই যে নেম আর্টটি আজকে দেখাবো, এই নেম আর্টটি বানানোর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে। তো আপনারা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর পিক্সেল ল্যাব বলে সার্চ করবেন। পিক্সেল ল্যাব বলে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশান আপনি পেয়ে যাবেন। সো এই অ্যাপ্লিকেশানটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশানটি সেটি ডাউনলোড করে নিয়েছি। এছাড়াও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ছাড়াও আমাদের একটি টেক্সট ফন্ট ডাউনলোড করতে হবে, যে ফ্রন্টটা হচ্ছে ওই স্টাইলটা। ওই স্টাইলটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কী করে ওটাকে আপনি অ্যাড করবেন। তো এই হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবের সিম্পল ইন্টারফেস। তো এখানে আমাদের কিছু করতে হবে না, প্রথমে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা থাকে আপনার ইচ্ছামতো একটা ছবি যেরকম আপনার পছন্দ সেরকম আপনি দিয়ে দেবেন। তো আমার কাছে এখানে একটা ছবি ডাউনলোড করা আছে, সো আমি এখানে ডান দিকে কর্নারে এখানে যাব। এখানে যাওয়ার পর আমি একটি অপশন পাবো ফ্রম গ্যালারি, সো এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমি যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবো। সেখান থেকে আপনি ওরিয়েন্টেশন যেমন চাইবেন সেরকম সিলেক্ট করে নেবেন। দেন আমি ওকে করছি। ওকে করার পর আপনি এই উপরে ডান দিকে কর্নারে তিনটে ডটে ক্লিক করবেন, দেন ইমেজ সাইজে যাবেন। ইমেজ সাইজে গিয়ে এটাকে অবশ্যই করে স্কোয়ার করে নেবেন। স্কোয়ার না করে হলে আপনি যখনই এটাকে ডিপিতে বা প্রোফাইল পিকচারে লাগাবেন এটা ঠিক মিডিলে আসবে না বা কেটে যাবে সাইড থেকে। তো এটাকে আমি স্কোয়ার করে ওকে করে দিচ্ছি। স্কোয়ার করে ওকে দেওয়ার পর আমার কিছুটা কাজ শেষ হয়ে গেছে। দেন আমাদের টেক্সটটা অ্যাড করতে হবে, তো আমরা এখানে নিউ টেক্সটে ক্লিক করবো। নিউ টেক্সটের উপর ডবল ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার যে নামটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে। তো আমি এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে নিই আগে, তারপরে আমি এখানে আমার নামটা লিখে দিই। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা লেখা হয়ে গেছে। নামটা লেখার পর আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছেন আমার নামটা তো সেট হয়ে গেছে, বাট নামের যে স্টাইলটা সেই স্টাইলটা কিন্তু এখনও আসেনি। সেই স্টাইলটা আনার জন্য আমরা নিচে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ফ্রন্ট বা এর আইকন রয়েছে, সো আমরা এই যে এর আইকন রয়েছে এখানে একবার ক্লিক করব। তো এর আইকনে ক্লিক করার পর আপনার সামনে অনেক কিছু অপশন চলে আসবে। তো আমরা একটু স্ক্রোল করবো নিচের দিকে। স্ক্রোল করার পর আমরা ফ্রন্ট বলে একটা অপশন পাবো। এই দেখুন আমরা কিন্তু ফ্রন্ট বলে একটা অপশন শো হচ্ছে এখানে। ফ্রন্ট বলে অপশনের উপর ক্লিক করবো। অপশনের উপর ক্লিক করার পর আমরা চলে যাবো মাই ফ্রন্টে। মাই ফ্রন্টে গিয়ে এখানে আপনি একটি ফ্রন্ট পেয়ে যাবেন। সো ফ্রন্টটা এখানে দেখতে পাচ্ছেন। মাই ফ্রন্টে যাওয়ার পর এই যে ফ্রন্টটা FAZLAY এই যে ফ্রন্টের স্টাইলটা রয়েছে এই ফ্রন্টের স্টাইলটা আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিছু একটা প্রসেস আছে, সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এই ফ্রন্টটাকে এখান থেকে সিলেক্ট করব। ফ্রন্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নামের স্টাইলটা কিন্তু যেরকম আমরা চাচ্ছিলাম সেরকম হয়ে গেছে, বাট এবার একটু সাইজটাকে আমাদের ইনক্রিজ করতে হবে। তো আমরা এখানে চলে যাই উপরে, দেন এখানে সাইজ বলে অপশন আছে। সো সাইজটাকে আমরা একটু ইনক্রিজ করব এখান থেকে। এখান থেকে সাইজ কমানো বাড়ানো আমরা সব করতে পারবো। তো আমরা সাইজটাকে মোটামুটি এরকম রাখবো, আর একটু বাড়িয়ে দেওয়া যাক। সাইজটাকে বেশি করবেন না, সাইড একটুখানি জায়গা রেখে দেবেন। দেন আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটা কিন্তু অতটা কুল লাগছে না। সো ওই ক্রিয়েটিভিটিটা আনার জন্য আমাদের এখানে কালার অ্যাড করতে হবে। তো আমরা এখানে কালার অপশনে ক্লিক করবো। কালার অপশনে ক্লিক করার পর আমরা সেকেন্ড অপশনে ক্লিক করবো। সেকেন্ড অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে পার্টিকুলার বিভিন্ন রকম কালার দেওয়া থাকবে, যে কোনো একটা কালার আপনি আপনি ইচ্ছা মতো কালার চুজ করে নিতে পারেন। তো আমি এই কালারটা চুজ করলাম, বা আপনি চাইলে এই কালারটা করতে পারেন। বিভিন্ন রকম কালার আছে, আপনি কালার কাস্টমাইজও করতে পারেন এখান থেকে।
তো আমি যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে নিলাম আপনাদের দেখানোর জন্য, দেন আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আরেকটু এটাকে আপনি এটাকে যতটা টাইম দেবেন ততটা ক্রিয়েটিভ, ততটা সুন্দর হবে। সো আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আপনাদের দেখাচ্ছি। দেন আপনি এখানে প্রচুর রকম কাস্টমাইজেশন পেয়ে যাবেন, তো আমরা এর থেকে একটু বর্ডার বা স্ট্রোক দিয়ে দিই। তো আমরা এখানে একটু বর্ডার আপনি দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করলে কালো কালারের একটা বর্ডার পেয়ে যাবেন। তো আমি যদি চাই বর্ডারটা সাদা কালার দিতে পারি, কালো কালার, নীল কালার, যে রকম কালার আপনার পছন্দ, বর্ডারের যে স্ট্রোকের সাইজটা সেটা আমরা ইনক্রিজ করতে পারি। সো আমরা এরকমই মোটামুটি রেখে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা এর শ্যাডো অ্যাড করবো, শ্যাডোতে যাব। শ্যাডোতে যাওয়ার পর এটাকে এনেবল করবো। এনেবল করার পর আপনি এখানে কীরকম শ্যাডো চাচ্ছেন, কোন কালারের শ্যাডো, সো আমি এখানে দেখি সাদা শ্যাডোটা দিলে কেমন লাগছে, অতটা কুল লাগছে না, কালো শ্যাডোটাই আমাদের এখানে। তো শ্যাডোটা করে দেওয়ার পর আপনি এখানে আমাদের জিনিসটা মোটামুটি রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে বিভিন্ন রকম যে নামগুলো রয়েছে, নামের উপর ক্রিয়েটিভিটি অনেক দেখানো হয়েছে, মানে কোথাও একটা প্রজাপতির ছবি, কোথাও একটা পুতুলের ছবি। সো আপনি যেরকম ছবি দরকার, আপনার যদি প্রজাপতির ছবি হয় আপনি গুগলে যাবেন, দেন বাটারফ্লাই স্পেস দিয়ে PNG। আমি কিছু কিছু PNG বা কিছু কিছু ছবির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো আমি এখানে একটা ডাউনলোড করে রেখেছি, ওটাকে আমি অ্যাড করবো। সো এখানে আমরা অ্যাড অপশনে যাবো, এই প্লাসে যাবো, দেন আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করবো, দেন আমরা একটা ডাউনলোড করেছি প্রজাপতি, এটাকে আমরা এখান থেকে অ্যাড করে নেবো। সো আমরা অ্যাড করে এটাকে নিজের কাস্টমাইজেশন মতো আপনি এর কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যতটা টাইম দেবেন এটা ততটা সুন্দর হবে। আমি আপনাকে জাস্ট একবার দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটাকে আপনি যেখানে রাখবেন, যেখানে রাখতে চাইবেন সেখানে রাখবেন। সো মোটামুটি কিন্তু সব রেডি হয়ে গেছে। এরপর আমি এইটাকে একটু কাস্টমাইজেশন করবো। এইটা কাস্টমাইজ করার জন্য এখানে আমি কিন্তু বর্ডার দিতে পারবো হালকা করে, একটু আমি বর্ডার দিতে চাইলে বর্ডার দিয়ে দিতে পারি। সো আমি এটাকে আরেকটু তুলে দিই হালকা, ওকে। সো বর্ডারে কালার আমি এখান থেকে যেমন ইচ্ছা খুশি, যেমন পছন্দ সেরকম দিতে পারি। সো বর্ডারটা দেওয়া হয়ে গেছে, দেন আমরা একটু শ্যাডোটা দিয়ে দিই। এখানে আমি সাদা কালারের শ্যাডোটা দেওয়া প্রেফার করব। সো এখানে আমরা শ্যাডোটা দিয়ে দিই, শ্যাডোটা দেওয়ার পর আমরা ওকে করব। দেন দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের যে নামটা সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। বাট এটাকে কিন্তু আবার সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাকে কী করতে হবে, উপরে একটা সেভের আইকন আছে, সেভের আইকনে ক্লিক করব। দেন আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, একটু স্ক্রোল করব, দেন এখানে কাস্টম যে অপশনটা আছে এটাকে আমরা করে দেবো আলট্রা, মানে এটা হাই রেজলিউশনে আমরা সেভ করবো, দেন সেভ টু গ্যালারি করব। এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো হচ্ছে, এই অ্যাডটা অবভিয়াসলি ফ্রি অ্যাপ্লিকেশান, সো অ্যাড কিছু না কিছু একটা অ্যাড শো হতে পারে। তো এই হচ্ছে আমাদের মেন জিনিসটা হয়ে গেল। এবার আপনি টেক্সটটা কোথা থেকে পাবেন, এই যে ফ্রন্টের স্টাইলটা সেটা কোথা থেকে পাবেন, তো আমরা চলে যাই ফ্রন্টের ব্যাপারটা। তো এবার আমরা চলে এসেছি, এবার ফ্রন্টটাকে কী করে ডাউনলোড করবো। তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, দেন ওখানে ফ্রন্টের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটাকে দেখতে পাবেন, এরকম একটা ফ্রন্ট কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। সো এই যে ফ্রন্টটা .ttf এই স্টাইলে কিন্তু রাখতে হবে, এখানে আপনি কোনো রকম এডিট করবেন না, নাহলে কিন্তু ফ্রন্টটা কাজ করবে না। দেন আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন, দেন এখানে আপনি একটা ফোল্ডার পাবেন ফ্রন্ট বলে। সো ফ্রন্ট ফোল্ডারে গিয়ে এটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন। সো এই ফ্রন্ট ফোল্ডারে পেস্ট করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, পিক্সেল ল্যাবটাকে আরেকবার ওপেন করতে হবে। পিক্সেল ল্যাবটাকে আমরা আরেকবার ওপেন করে নিচ্ছি, দেন এখানে আপনার সামনে একটি অপশন যেখানে আমরা টেক্সট অ্যাড করছি। সো আমরা এখানে টেক্সটে চলে যাবো, টেক্সট আমরা এখানে টেক্সটে চলে যাব, দেন আমরা এডিটে চলে যাব, মানে টেক্সটের যে স্টাইলটা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে চলে যাওয়ার পর আমরা মাই ফ্রন্টে গিয়ে এখান থেকে এই যে ফাইলের উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার সামনে ফোল্ডারের আইকন আপনি আশা করছি দেখতে পাচ্ছেন। সো এই ফোল্ডারের আইকন বা আপনি পার্টিকুলার টেক্সটের এখানে ক্লিক করে আপনি যে ফ্রন্টটাকে চুজ করেছেন, যে ফোল্ডারে আপনি ফ্রন্টটা রেখেছেন, সো আমরা এখানে ফ্রন্টের ভিতর রেখেছিলাম। ফ্রন্টের ভিতর আপনি আমার প্রচুর ফ্রন্ট আছে আপনি দেখতে পাচ্ছেন। তো যে ফ্রন্টটা আমি আপনাকে দেখেছি যে নামে, সেই নামের ফ্রন্টটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আবার সিলেক্ট করে নিই। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রথম ফ্রন্টটা, এই ফ্রন্টটা আমরা ডাউনলোড করেছিলাম, এখানে সিলেক্ট করবো, দেন অ্যাড টু সিলেকশন, দেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে ফ্রন্টটা সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু আপনি এই ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন না। তো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই করে লাইক করে জানাবেন, কোনো রকম প্রশ্ন থাকলে বা ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।